এখানে খেজুরের খাঁটি গুড় ও কাঁচা রস পাওয়া যায়। কি ভাই টেস্ট কেমন? তাই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এনায়েত হোসেন আছি আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেল ফেসবুক পেজ সুজন বিবিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে আমার বাসা যেহেতু বড়াই গ্রাম নাটোর, তো নাটোর জেলায় কিন্তু মোটামুটি খেজুর গাছ আছে এবং খেজুরের রস পাওয়া যায়। বিভিন্ন জায়গায় হয়তো খেজুর গাছ কম বা খেজুর রসটা পাওয়া যায় না, এই কারণে এখানকার খেজুরের রসের মোটামুটি একটা ভালো ডিমান্ড আছে। আমরা বিভিন্ন ধরনের রস খাওয়ার পার্টি করে থাকি। তো আসলে যারা আসলে দূর থেকে আসে বা খেজুরের রসটা তো আসলে রাত্রে হলো, মানে মেন রসটা যেটা সেটা হলো রাত্রে পরে আর কি, রাত্রে পাওয়া যায়, সকালে খুব ভোরে। আসলে তারপরেও যারা সেটা মিস করেন তাদের জন্য আসলে আমাদের বনপাড়া থেকে বড়াই গ্রামের দিকে যাওয়ার জন্য যে মানে ঢাকা রোড যেটা আর কি, বনপাড়া থেকে ঢাকা রোড, এখান থেকে 1-2 কিলো, বনপাড়া থেকে 1-2 কিলো আসার পরেই একটা ভাসমান রস বিক্রয় কেন্দ্র আছে। তো এখানে একটু আজকে ভিডিও করব যে আসলে তারা কী ধরনের এবং কী মানের রস এবং কখনকার রস তারা এখানে বিক্রি করে। চলুন রসের স্টলে। এখানে খেজুরের খাঁটি গুড় ও কাঁচা রস পাওয়া যায়। কি ভাই টেস্ট কেমন? তাই সালাম আলাইকুম। রস কেমনে বিক্রি করেন, গ্লাস না লিটার নাকি? লিটার হিসাবে কত করে? 60 টাকা লিটার। তাতে গ্লাস কয় টাকা পড়ে? 30 টাকা, হাফ লিটার করে গ্লাস। আর গুড় না খেজুরের গুড়? দাম তো হবেই, জিনিস যারা ভালো দাম তার একটু বেশি। আসলে ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো খেজুরের রস 60 টাকা লিটার অথবা 50 টাকা করে রাখা যাবে, 1 গ্লাস 25 টাকায় বিক্রি করলো হাফ লিটারের গ্লাস। আসলে খেজুরের যেটা মেন রস সেটা হলো সারা রাত্রে পড়বে এবং সকালে খুব ভোরে সেটা খাইলে সবচাইতে ভালো। তো তারপরেও দেখা যায় সকাল 8টা 9টা 10টা পর্যন্ত অনেক সময় ভালো থাকে।
তো আসলে এরপর থেকে টেস্টটা একটু কমে যাবে, কিন্তু খাওয়া যাবে আর কি। এখন ওইটাই, মানে কোয়ালিটি একটু খারাপ হলেও মোটামুটি একটা সান্ত্বনা যে খেজুরের রস তো খেলাম, এটাই। আর খেজুরের যে গুড়, এটা আসলে গুড়ের এখন আসলে বিভিন্ন কোয়ালিটি হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে মানে ভেজালের ভিড়ে আসল জিনিস খুঁজে পাওয়াটাই মুশকিল। তো মানে 150 টাকা থেকে শুরু করে আর কি গুড়ের বাজার, মোটামুটি 300+, মানে একদম অরিজিনাল যেটা সেটা 300+ও বিক্রি হয়। তো এটা হলো আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে এখন চাপাই দিতে হবে, নো টেনশন।